আল্লাহ এই ছেলেটা সি আব্বু বাগানে কাজ করতে করতে কাঁচা পাতা কাঁচা একদম পাকা খাটি কৃষক হয়ে গেছে একটা করলা ভাজলেই মানে আমার বাচ্চারা যে আমাকে এত হেল্প করে যেদিনই গামলা গামলা তুলি অনেক বেশি করে যেদিন তুলি সেদিন কিন্তু আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কিরকম আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বাবুর আব্বা এই লাউটা নামাই দাও তো কাটে সিজার দিয়ে দেখো এর উপরে লাউ ধরে আছে এটা বাক দিছে না তে যাই হোক আমার টিম আমার সবুজ বাহিনী আজকে চলে আইছে আমরা কচু গাছ কচুর শাক কাটতে বাগানে দেশি সব শাক সবজি লাগাইছি কচু না লাগাইলে কি হয় বলেন আজ কচুর শাক তুলবো একবারে অনেক করে রিহান এই দেখো বাবা কি করতেছে দেখে ওয়াও এইবার পারবে না যা আব্বু আসো রাধি আমায় হেল্প করো বাবাকে কচু শাক তুলতে ও একদম ওই কর্নার থেকে কাটো বাবুর আব্বা ধরো তো এটা কিন্তু ইয়ে লাগবে এই পাশে ধরো না একদম এই পাশে ধরো না চুলকাবে না যাও বাবার কাছে যাও তো কচু শাক কিন্তু ছায়াতেও হয় বুঝছেন আমি কিন্তু লায়ের গাছের মাছাতে দিছি রিহান কই আসো আব্বা আসো রিহান আসো আসো রাধি আম্মু আমার হাতে দাও হ্যাঁ এইভাবে রিহান আসো কচু শাক গত বছর কচু শাক আপনাদের ভাইয়ার সাথে পাল্লা পাল্লি দিয়ে কচু শাক বড় হয়েছিল এবার ধরো এটা ধরো আব্বা হ্যাঁ নিচে ধরো না হ্যাঁ বাবার থেকে নাও কয়েকটা এবার হচ্ছে আপনাদের ভাইয়ার সমান হতে দেয়নি ছোট অবস্থায় কেটে নিচ্ছি কারণ একটু বড় হয়ে গেলে আবার সিদ্ধ হতে একটু ইয়ে লাগে কিন্তু ছোট অবস্থায় কাটলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আপু নিচে ধরো না ওগুলা কিন্তু কাটো না ওগুলা কিন্তু বীজের জন্য রাখছে যে উপর থেকে কাটো যে এটা কাটো খুব ভালো মতো জানে যে একদম গুড়ার থেকে কাটতে হয় গুড দাও আল্লাহ এই ছেলেটা সি আব্বু ছাগল হয়ে গেছে নাকি বাগানে কাজ করতে করতে কাঁচা পাতা কাঁচা সবজি খাওয়া শুরু করে দিছে আমি দেখাই দিই হ্যাঁ এটা 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 এখান থেকে কাটো এটা এখান থেকে কাটো এখান থেকে বলছি নিচে ধরো না হাত চুলকাবে না নিচে ধরলে ফাঁকা হয়ে গেলে আবার হয়ে যাবে না তাই না মা আমি তুলারই সময় পাচ্ছি না মা খালি প্রতিদিনই কয় কচুর শাক তোলো কচুর শাক তোলো কচুর শাক নষ্ট হয়ে গেল এত দামি শাক এদেশে তো কচুর শাকের দাম সব সবজি থেকে কচুর শাকের দাম সবচেয়ে বেশি কারণ এদেশের মানুষ জানে যে কচুর শাকে কি পরিমাণ ভিটামিন আছে মানে যত ধরেন আলু বেগুন ফুলকপি বাঁধাকপি যত সবজি আছে শাক তার থেকে সবচেয়ে দামি সবজি হচ্ছে কচুর শাক তাও তো যেগুলা বাজারে বিক্রি করে সেগুলা সিদ্ধ হয় না শক্ত হয়ে থাকে সেই যে রিহানের বাহিরে গোসল বাহিরে বসা রিহানের সব বাহিরে না দেখি গরমে যে রিহান গোসল বিশ্বাস করেন আপু ভাই আর এই মুহূর্তে যদি আমি করলা গুনি মনে হয়
40 থেকে 45টা করলা ধরে আছে দেখেন মানে যেখানে ধরছে তো 10 12টা 15টা করে ধরে আছে এই যে এত আল্লাহ করলার আমার এই যে ফলন দিয়ে দিছে এই দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম জি মা কি সুন্দর কালার কালার দেখেই জান ভরে যায় দেখেন আরেকটা ইহান ধরো তো আব্বু এ না ওখানে রাখো আব্বা কোথায় ওই চেয়ারের উপর রাখো ধরো কোন চেয়ারে এই দেখেন মানে আপনি গুনে শেষ করা যাবে না যে চারটা গাছে এত এই যে আচ্ছা আবার এই পাশে নিয়ে যাই দেখেন সিপার মধ্যে দেখেন অবাক হয়ে যাচ্ছে আমি আল্লাহ আমার বাগানে কি নিয়ামত দিয়ে দিছে সিপার মধ্যেই দেখেন এই সিপার মধ্যে একটা করল্লা ধরে আছে এই মাত্র আমি দেখলাম দেখ কি করল্লা ধরে আছে মানে একটা করল্লা ভাজলেই বেশি দেখা যাচ্ছে কি একটা করল্লা ভাজলেই মানে দুই তিন চার জনের খাওয়া হয়ে যাবে এই রকম করল্লা সব ধরে আছে এই যে সিপাই সাপাই করল্লা আর করল্লা এই যে এই গাছ থেকেও কচু শাক তুলতে হবে এই দেখেন পটে কচু শাক লাগাইছি টবে তাই কচু শাক কত হয়েছে থ্যাংক ইউ আমার আম্মু অনেক ধন্যবাদ আমার বাচ্চারা যে আমাকে এত হেল্প করে বাগান করি আমি পরিচর্যা করি আমি কিন্তু সবজি কাটাতে পিছে পিছে ঘোরে বা ডাকলেই চলে আসে অনেক হেল্প করে এই যে আমার কচু শাক দেশি কচু শাক আমেরিকার শখের বাগানে লাগাইছি এই কচু শাক আমরা এখন ঘন্ট করে খাবো চিংড়ি মাছ দিয়ে অথবা ইলিশ মাছের মাথা টাথা দিয়ে মাথা বা কাটাকুটি দিয়ে ঘন্ট করে খাবো অনেক মজা একদম নরম হয়ে সেদ্ধ করার সাথে সাথে কি সুন্দর নরম হয়ে গলে যায় অনেক টেস্ট হ্যাঁ রিহান কি বলো আব্বা হ্যাঁ গোসল করাবো আপনারাও সবাই গাছ লাগান নিজে হাতে সবজি তুলে খান সেটা অনেক আনন্দ অনেক মজার আজকে আমরা বেগুনও উঠাইছি এই যে দুই গামলা বেগুন উঠাইছি এত বেগুন কিন্তু আমরা একা খাবো না কেউ আবার বলেন না এত কিভাবে খান একা খাবো না যেদিনই গামলা গামলা তুলি অনেক বেশি করে যেদিন তুলি সেদিন কিন্তু ফ্রেন্ড সার্কেলদের বাসায় দিয়ে আসা হয় কারণ এত তো খাওয়া যায় না তো ঠিক আছে ভালো থাকেন সবাই আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম